আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। বিশ্বের উচিত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। এদিকে এপ্রিলেই 15,000 সৈন্য হারিয়েছে ইউক্রেন, স্বীকারোক্তি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। জানিয়ে দিব আবারও গাজায় ইসরায়েলি বিমান হামলা। যুদ্ধের মধ্যেও রাশিয়ার অর্থনীতি ইউরোপের চেয়ে অনেক ভালো, স্বীকারোক্তি ইউরোপীয় ইউনিয়নের। আরও জানিয়ে দিব পাকিস্তান ঋণের নিচে চাপা পড়তে পারে যুক্তরাষ্ট্রের আশঙ্কা। এরপর জানিয়ে দিব চীনাদের দেশটাকে বাধা দিচ্ছে প্রেসিডেন্ট শি জিনপিং। সর্বশেষ জানিয়ে দিব দুই জেনারেল 7 দিনের যুদ্ধবিরতিতে রাজি, বলছে দক্ষিণ সুদান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। বিশ্বের উচিত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। ইউক্রেন ও রাশিয়ার শস্য চুক্তির জন্য ইউরোপ সহ গোটা বিশ্বের উচিত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, এমন মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়নের সাবেক এক উচ্চপদস্থ কর্মকর্তা। খবর ডেইলি সাবের। ফ্রান্স ফিশলার নামের ওই কর্মকর্তা বলেছেন, ইউক্রেন যুদ্ধের সময় শস্য চুক্তির মাধ্যমে খাদ্য সংকট থেকে ইউরোপ ও বিশ্বকে সুরক্ষা দিয়েছেন এরদোগান, তার কারণেই চুক্তি সম্ভব হয়েছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার অনেক জায়গায় মানুষ ক্ষুধায় মরছে, এমন সময় এরদোগানের এই অবদান অনস্বীকার্য। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। ওই ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা আরও বলেছেন, এই চুক্তি নবায়ন করা এই মুহূর্তে খুবই জরুরি, আগামী 18 মে এর মেয়াদ শেষ হতে চলেছে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেশ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান টেলিফোনে কৃষ্ণ সাগর দিয়ে খাদ্যশস্য রপ্তানি বিষয়ে চুক্তি নিয়ে আলোচনা করেছেন। প্রসঙ্গত 2022 সালের জুলাইয়ে মস্কো ও কিয়েভ পৃথকভাবে ইস্তাম্বুলে তুরস্ক ও জাতিসংঘের সমর্থনে ইউক্রেন সংকটের প্রেক্ষাপটে বিশ্ববাজারে শস্য সরবরাহ নিশ্চিত করার জন্য ইউক্রেন ও রাশিয়া থেকে খাদ্যশস্য ও সার রপ্তানি বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। প্রাথমিকভাবে 120 দিনের চুক্তি হলেও ওই বছর নভেম্বরে আরও 120 দিনের চুক্তি বাড়ানো হয়েছে। এপ্রিল মাসে 15,000 সৈন্য হারিয়েছে ইউক্রেন, বলছে প্রতিবেদন। রাশিয়ান বাহিনী ইতিমধ্যে পর্যাপ্ত গোলাবারুদ পেয়েছে যাতে তারা গুলি করে কার্যকরভাবে শত্রুর ক্ষতি করতে পারে এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প সাধারণত সেনাবাহিনী এবং নৌবাহিনীর প্রয়োজনীয়তা পূরণ করে, প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগো সামরিক কমান্ডারদের সাথে একটি কনফারেন্সে বলেছেন। এপ্রিলে ইউক্রেন যুদ্ধে 15,000 সৈন্য এবং 430টি সাজোয়াজান হারিয়েছে, অতএব ফেব্রুয়ারির তুলনায় কিয়েভ সরকারের জনশক্তি ক্ষয়ক্ষতি 1/3 বৃদ্ধি পেয়েছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্চ মাস কিয়েভ সরকার সামরিক কর্মীদের ক্ষতির বিষয়ে রিপোর্ট করেছেন। তিনি বলেছেন, রাশিয়ান সশস্ত্র বাহিনী পুরো সংঘর্ষ রেখা বরাবর সক্রিয় অবস্থান চালাচ্ছে। পশ্চিমা দেশগুলোর অভূতপূর্ব সামরিক সহায়তা সত্ত্বেও শত্রুরা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধুমাত্র গত মাসে কিয়েভ সরকার 15,000 সৈন্য, 8টি যুদ্ধবিমান এবং 277টি মানসবিহীন আকাশযান, 430টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়াজান যুদ্ধ, 18টি মাল্টিপল রকেট লঞ্চার এবং 225টি আর্টিলারি বন্দুক হারিয়েছে, যদিও ইউক্রেন সেই সময় আরও বেশি বিমান হারিয়েছিল। এদিকে রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র কর্পোরেশন, যা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, জাজ বিধ্বংসী রাডার এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র তৈরি করে নতুন অস্ত্রের ব্যাপক উৎপাদন শুরু করেছে। গাজায় আবারও ইহুদিবাদী ইসরায়েলির বিমান হামলা। ইসরায়েল মঙ্গলবার রাতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি কারাগার থেকে প্রকাত এক ফিলিস্তিনি বন্দী 87 দিন অনশন ধর্মঘটে মারা যাওয়ার ফলে সৃষ্ট উত্তেজনার মধ্যে এই হামলা চালানো হলো। ইসরায়েলি বিমান হামলার আগে গাজা থেকে রকেট নিক্ষেপ করা হয়েছে। গাজা নিয়ন্ত্রণকারী ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামার জানিয়েছে, ইসরায়েলি বিমানগুলো গাজা নগরীর দুটি স্থানে আঘাত এনেছে। কাদের আদনানের মৃত্যুর পরে ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। তার মৃত্যুর খবর শোনার সাথে সাথে অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরের রাস্তায় রাস্তায় নেমে এসেছেন শত শত লোক। ফিলিস্তিনি নেতারা একে হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মৃত্যুর খবরের পর গাজা থেকে 26টি রকেট নিক্ষেপ করা হয়েছে। দুটি দক্ষিণাঞ্চলীয় নগরী সরাঘাটে আঘাত এনেছে। এতে 3 জন আহত হয়েছে, এদের মধ্যে 25 বছর বয়স্ক একজন বিদেশি রয়েছেন। হামাস ও ইসলামী জিহাদ এই হামলার দায় স্বীকার করেছে। এর আগে তেল আবিব, গাজা সিটি এবং খান ইউনিসে গোলাবর্ষণ করেছে। খবর এখানে পাওয়া গেছে। কাদের আদনানের মৃত্যুর পর ফিলিস্তিনের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে, যার ফলে এটি ঘটেছে। এদিকে পশ্চিম তীরে হেব্রন শহরে সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। অনেক বিক্ষোভকারীরা ইসরায়েলি সৈন্যদের দিকে পাথর নিক্ষেপ করেছে, জবে ইসরায়েলি সৈন্যদের কাঁধানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের সাধারণ সম্পাদক মুস্তাফা বারুক হুইতে বলেছেন, কাদের আদনানের মৃত্যু ছিল জঘন্য হত্যাকাণ্ড।
তিনি বলেন ফিলিস্তিনি বন্দীদের প্রতিরোধের চেতনা ভাঙার জন্য তাকে হত্যা করা হয়েছে। ইসরায়েল প্রায় ফিলিস্তিনিদের প্রশাসনিক বন্দী করে রাখে, তারা জানতেও পারে না তাদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে। তাদেরকে বিনা বিচারে বছরের পর বছর আটক থাকতে হয়। তারা শেষ হাতিয়ার হিসেবেই অনশন ধর্মঘটকে বেছে নিয়েছেন। মোস্তফা বলেছেন, এভাবে আটকে রাখা আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি পুরোদস্তুর বিদ্রুপ। সূত্র জানিয়েছে আল জাজিরা এবং অন্যান্য। যুদ্ধের মধ্যেও রাশিয়ার অর্থনীতি ইউরোপের চেয়ে অনেক ভালো, বলছে ফোর্বস। অর্থনৈতিক বিষয়ক সাময়িক মার্কিন ফোর্বস এটা নিশ্চিত করেছে যে রাশিয়ার অর্থনীতি ইউরোপের অর্থনীতির চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। গত 28 এপ্রিল এ সংক্রান্ত এক প্রতিবেদনে ফোর্বস লিখেছে, ইউক্রেন সংকট ও যুদ্ধের ফল ভোগ করছে ইউরোপ এবং তার অর্থনৈতিক অবস্থাও শোচনীয়। অথচ রাশিয়ার অর্থনীতি ইউরোপের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। রাশিয়ার অর্থনৈতিক অবস্থায় স্থিতিশীল রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীন ও ভারতের মতো দেশগুলো রুশ বিরোধী পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করায় রাশিয়া নিজের শক্তিশালী অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। প্রকৃতপক্ষে ইউক্রেন সংকটের অজুহাতে রাশিয়ার বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়ন সহ পাশ্চাত্য বিশ্বের নিষেধাজ্ঞার কারণে উল্টো ইউরোপের দেশগুলোতে নজিরবিহীন জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চলতি বছর গ্রীষ্মের জ্বালানি সংকট ইউরোপের জন্য অন্যতম সহা সংকটে পরিণত হয়েছে। ইউক্রেন সংকট শুরুর আগে মস্কো গ্যাস পাইপলাইনের মাধ্যমে ইউরোপের 40% জ্বালানি চাহিদা মেটাত, কিন্তু এখন রাশিয়া জ্বালানি রপ্তানি 75% কমিয়ে আনায় ইউরোপ সংকটে পড়েছে। সূত্র জানিয়েছে পার্স টুডে। পাকিস্তান ঋণের নিচে চাপা পড়তে পারে, যুক্তরাষ্ট্রের আশঙ্কা। পাকিস্তানের অর্থনীতি পতনের শেষ দ্বারপ্রান্তে চলে এসেছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে পাকিস্তানি ক্রমবর্ধমান দুর্বলতায় দেশটি আরও নিচের দিকে নিয়ে যাবে, অর্থাৎ চাপা পড়তে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্কের উপর একটি সেমিনারে বক্তারা এক কথা বলেছেন। ইসলামাবাদকে তার রুগ্ন অর্থনীতি পুনর্গঠনে সাহায্য করার জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানিয়েছেন তারা। ওয়াশিংটনের উইলসন সেন্টার এবং ইন্টারন্যাশনাল একাডেমি অফ লেটার্স ILA যৌথভাবে এই সেমিনার আয়োজন করেছে। আফগানিস্তান থেকে নিজেদের সৈন্য প্রত্যাহারের পর থেকে যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি সাধন করা যায় তা অন্বেষণ করা। বক্তারা দুই দেশের নিরাপত্তা ভিত্তিক সম্পর্ককে অর্থনৈতিক ও বাণিজ্য অংশীদারিত্বের প্রবান্তিত করার প্রয়োজনীয়তার উপর কঠোর জোর দিয়েছেন। ওয়াশিংটনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক হাসান আব্বাস বলেছেন, প্রথাগত সামরিক বন্ধন হচ্ছে সম্পর্কের একটি স্তম্ভ। তিনি বলেন, আমরা শুধুমাত্র একটি স্তম্ভে সম্পর্কে গড়ে তুলতে পারি না, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, একটি অংশীদারিত্বের সমস্ত মূল দিককে কভার করতে হবে। তিনি উল্লেখ করেছেন, এমনকি নিরাপত্তা অংশীদারিত্ব সামরিক থেকে সামরিক সম্পর্কের বাইরে যেতে হবে। তিনি বলেন, একটি দেশের নিরাপত্তার মধ্যে রয়েছে আইন প্রয়োগকারী, ফৌজদারি বিচার, মাদক নিয়ন্ত্রণ, অর্থনৈতিক নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা। সেমিনারে একটি অধিবেশনে মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সম্পর্কের উন্নয়নে যুক্তরাষ্ট্রে পাকিস্তানি প্রবাসীরা কী ভূমিকা পালন করেছে তার উপরে আলোকপাত করা হয়েছে। অধিবেশন পরিচালনা করার সময় ILA সভাপতি জানাফর হাশমি বলেছেন, এখন সময় এসেছে পাক মার্কিন সম্পর্ককে ভূ রাজনীতি থেকে ভূ অর্থনীতিতে রূপান্তরিত করার। তিনি বলেন, কূটনীতির মধ্যে রয়েছে জনগণের মধ্যে যোগাযোগ স্থাপন এবং দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা। অধ্যাপক আব্বাস উল্লেখ করেছেন, তাইবান, TTP এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীর পুনরুত্থানের বিষয়ে আগ্রহের মিল রয়েছে, কারণ উভয় পক্ষই তাদের প্রতিরোধ করতে চেয়েছিল। তিনি আরও বলেছেন, নিরাপত্তা খাতের যথেষ্ট তহবিল অন্যান্য খাত যেমন IT, শিক্ষা, স্বাস্থ্য এবং জনগণের সঙ্গে জনগণের সম্পৃক্ততার ক্ষেত্রে আরও বেশি দিন। সূত্র ডন। সর্বশেষ জানিয়ে দেব, চীনাদের দেশ থেকে বাধা দিচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং। নতুন নতুন আইন করে জনগণকে দেশ থেকে বাধা দিচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বহির্গমন ঠেকাতে 2018 সালের পর থেকে 5টি নতুন আইন বা প্রস্তাব নিষেধাজ্ঞা পাশ করেছে বেইজিং। মাতৃভিত্তিক অধিকার গ্রুপ সেফগার্ড ডিফেন্সের তথ্যমতে শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত 15টি আইন জারি করেছেন। বাধ্য হয়ে সরকারের নতুন আইনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী চীনারা। 2016 সাল থেকে 2020 সালের মধ্যে চীনের সুপ্রিম কোর্ট বহির্গমন নিষেধাজ্ঞার মামলা 8 গুণ বৃদ্ধি পেয়েছে। চীনের বেশ কিছু মানবাধিকার সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার AP-র এক প্রতিবেদনে বলা হয়েছে, আরোপিত এসব কঠোর নিরাপত্তা আইনের কারণে দেশ থেকে বাধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ জনগণ। সংস্থার দাবি, 2012 সালে শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকে চীন প্রস্থান নিষেধাজ্ঞাকে আরও জোরদার করেছে, নিজেদের সীমানা আরও প্রসারিত করেছে। আইনি বৈধতার বাইরেও তারা একাজ চালিয়ে যাচ্ছে।